হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি ম্যাথমেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় সূচক ধারা নিয়ে আলোচনা করব। তো এই সূচক ধারা অধ্যায়টি আমি 5টি পার্টে বিভক্ত করেছি। আজকে আমি প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। আর প্রথম পার্টে আমি রেখেছি এই সূচক ধারা অধ্যায়ের যে সূত্রগুলো আছে, টোটাল সূত্রগুলো, কারণ এই অধ্যায়ের সূত্রগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে না পারেন তাহলে অ্যাক্টিভেটও করতে পারবেন না। এই জন্য সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। মূলত এই অধ্যায়ে একটু বেশি সূত্র আছে, সূত্র বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ একটা সূত্র থেকেই সবগুলো সূত্র মোটামুটি চলে আসবে। তো তাইলে কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে দেখব ই এর সূত্র কি দিয়ে আছে। ই এর সূত্র দেওয়া আছে 1+1/1 ফ্যাক্টোরিয়াল + 1/2 ফ্যাক্টোরিয়াল + 1/3 ফ্যাক্টোরিয়াল --n তম পদ + ইনফিনিটি। দ্বিতীয় সূত্রটা দেখি, ই এর সূত্রটা একদম মুখস্থ করতে হবে। দ্বিতীয় সূত্রটা দেওয়া আছে e^(-1=1-1/1 ফ্যাক্টোরিয়াল + 1/2 ফ্যাক্টোরিয়াল - 1/3 ফ্যাক্টোরিয়াল + --n তম পদ + ইনফিনিটি। দ্বিতীয় সূত্রে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে বেজোড় যে মানটা আছে, বেজোড় মানের সামনে মাইনাস চিহ্ন এবং জোড় মানের সামনে প্লাস চিহ্ন। তো এটা খুব সহজেই মনে রাখতে পারবেন যে বেজোড় মান হইলে তার সামনে মাইনাস এবং জোড় মান হইলে তার সামনে প্লাস। আর এনতম পদ, এন এর মান যদি মাইনাস হয় তাহলে -1^(n)·1/1 ফ্যাক্টোরিয়াল হবে, আর এন এর মান যদি প্লাস হয় তাইলে +1^(n)·1/n ফ্যাক্টোরিয়াল হবে। তিন নম্বর সূত্র আমরা দেখি e^(x=1+(x/1 ফ্যাক্টোরিয়াল + x²/2 ফ্যাক্টোরিয়াল + x³/(3 ফ্যাক্টোরিয়াল + --n তম পদ + --ইনফিনিটি। তাহলে এখানে কি দাঁড়াইলো, x এর মান যখন 1 তখন 1 ফ্যাক্টোরিয়াল, প্লাস x এর মান যখন 2 তখন 2 ফ্যাক্টোরিয়াল, x এর মান যখন 3 তখন 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা আপনারা সহজেই মনে রাখবেন যে x এর মান যখন 1 হবে তখন x/1 ফ্যাক্টোরিয়াল, x² আবার 2 হলে x²/2 ফ্যাক্টোরিয়াল। আবার এইভাবে মনে রাখতে পারেন, x এর ঘাত যখন 1 তখন ফ্যাক্টোরিয়াল 1, x এর ঘাত যখন 2 তখন ফ্যাক্টোরিয়াল 2, x এর ঘাত যখন 3 তখন ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতে থাকবে। তো মজার বিষয় হলো এই তিন নম্বর সূত্রে যখন এক্স এর মান x=1 বসাবেন তখন আমরা ই এর মানটা পাব। তিন নম্বর সূত্রে যখন x এর ঘাত 1 বসাবো তখন আমরা ই এর মানটা পাব। তাহলে চার নম্বর সূত্রটা দেখি, e^(-x=1-x/1 ফ্যাক্টোরিয়াল + x²/2 ফ্যাক্টোরিয়াল - x³/3 ফ্যাক্টোরিয়াল + --n তম পদ + ইনফিনিটি। অর্থাৎ যখন এটা বিজোড় রাশি তার সামনে মাইনাস হয়েছে, আবার যখন জোড় তখন তার সামনে প্লাস হয়েছে। তো এটা আমরা সহজে বুঝতে পারি যে চার নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র রিলেটেড, অর্থাৎ দুই নম্বর আর চার নম্বর একই। যখনই বিজোড় রাশি থাকবে তার সামনে মাইনাস, আর জোড় হইলে তার সামনে প্লাস। আর এন তম পদ, যখন এন এর মান মাইনাস হবে তখন -1^(n)·x²/(n)·n ফ্যাক্টোরিয়াল, আবার যখন এন এর মান প্লাস হবে তখন +1^(n)·x²/(n)·n ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখন পাঁচ নম্বর সূত্র দেখব। পাঁচ নম্বর সূত্রে কি বলছে, e^(x=1+(x/(1 ফ্যাক্টোরিয়াল)e^(x)^(2 ফ্যাক্টোরিয়াল)e^(x²+(x³/(3 ফ্যাক্টোরিয়াল)e^(x^^(4+(n তম পদ + --ইনফিনিটি। অর্থাৎ পাঁচ নম্বর সূত্র এবং তিন নম্বর সূত্র মোটামুটি সেম। এখানে দেখেন, x এর মান যখন 1 তখন 1 ফ্যাক্টোরিয়াল, x এর মান যখন 2 তখন 2 ফ্যাক্টোরিয়াল, আবার x এর মান যখন 3 তখন 3 ফ্যাক্টোরিয়াল। তো একদম তিন নম্বর এবং পাঁচ নম্বর সূত্র সেম টু সেম। তো আমি তো আগেই বলেছিলাম যে এখানে একটা সূত্র আরেকটা সূত্রের সাথে কানেক্টেড। তো একটা সূত্র যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে সবগুলো সূত্রই
পেরে যাবে। তারপর একটা কি বলছে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ই বেস লগ এ প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল ই লগ বেস এ হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব ডিভাইডেড থ্রি ফ্যাক্টোরিয়াল ই লগ বেস এ হোল কিউব প্লাস এনতম পদ প্লাস ইনফিনিটি। তো দেখেন এখানে, দেখেন এখানে লক্ষ্য করলে দেখবেন যে এক্স এর ঘাত যখন বিজোড় তখন তার সামনে মাইনাস, তার মানে কি বুঝলেন যে বিজোড় বিজোড় মানের সাথে মাইনাস এবং জোড় মানের সাথে প্লাস। এই সূত্রটা সেম, চার নম্বর, ছয় নম্বর এবং চার নম্বর সূত্র কানেক্টেড। সাত নম্বর সূত্রে কি বলছে, ই এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার সাথে যদি হাফ গুণ করা হয়, এটার সাথে যদি হাফ গুণ করা হয় বা দুই ভাগ করা হয় তখন আমরা পাবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ফোর ডিভাইডেড ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স সিক্স ডিভাইডেড সিক্স ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এক্স এর যে ঘাত সেটাই ফ্যাক্টোরিয়ালে আসবে। এক্স এর ঘাত এখানে টু, এই জন্য টু ফ্যাক্টোরিয়াল, এক্স এর ঘাত এখানে ফোর, এই জন্য এখানে ফোর ফ্যাক্টোরিয়াল, এক্স এর মানে এখানে সিক্স, এই জন্য এখানে সিক্স ফ্যাক্টোরিয়াল। আট নম্বর সূত্রে দেখেন সেম সূত্রই, এখানে জাস্ট বলছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং এটার সাথে যদি হাফ গুণ করা হয় অথবা টু দুই দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ফাইভ ডিভাইডেড ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স সেভেন ডিভাইডেড সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। অর্থাৎ আমরা যখন এটা মাইনাস করব, তখন আমরা বিজোড় মানগুলো লিখব, এই যে এক্স টু দি পাওয়ার থ্রি, এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার সেভেন। আর যখন আমরা প্লাস করছি তখন আমরা জোড় মানগুলো লিখছি, জোড় মানগুলো কি লিখছি, এক্স স্কোয়ার, এক্স ফোর, এক্স সিক্স। তো এই জিনিসটা প্লাস আর মাইনাসের জিনিস, ইকুয়েশনটা সবসময় মনে রাখবেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করলে বুঝবেন যে আট নম্বর এবং সাত নম্বর সূত্রটা, আট নম্বর এবং সাত নম্বর সূত্রটা তিন এবং চার নম্বর সূত্রের যোগফল এবং বিয়োগফল। এখন দেখি আমরা নয় নম্বর, নয় নম্বর কি বলছে, ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটার সাথে যদি আমরা হাফ গুণ করি অথবা দুই ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই সিক্স ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটা হচ্ছে এক এবং দুই, এক এবং দুই নং সূত্রের যোগ করলে, এক এবং দুই নং সূত্র আমরা যদি যোগ করি, এই যে এক এবং দুই নং সূত্র যদি আমরা যোগ করি তখন আমরা এই মানটা পাবো ওয়ান প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই সিক্স ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ড্যাশ ইনফিনিটি। আবার দেখেন দশ নম্বর কি বলছে, দশ নম্বর সেম, জাস্ট শুধু মাইনাস, ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হাফ দিয়ে গুণ করছে অথবা দুই দিয়ে ভাগ করছে, এটা সমান কি লিখছে, ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই সেভেন ফ্যাক্টোরিয়াল। তো এটা যখন আমরা শুরুতে যোগ করলাম এক এবং দুই যখন আমরা যোগ করলাম তখন আমরা পাইছিলাম হচ্ছে যোগ করার কারণে আমরা হচ্ছে জোড় মানটা লিখছি, আবার আমরা যখন এটা বিয়োগ করব তখন আমরা পাবো এই বিজোড় মানটা। তো আশা করি এই দশটা, এই আমি যে দশটা সূত্র দেখাইলাম, এই দশটা সূত্র মূলত, দশটা সূত্র না, এই দশটা সূত্র মূলত এই যে ই আছে এই ই থেকেই সবগুলো সূত্র বের হয়ে আসছে, এই জন্যই আমি শুরুতে বলছি যে ই এর মানটা সবসময় মুখস্থ রাখবেন। এখানে আমাদের আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে যে সমান্তর ধারার এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে সংখ্যা পদ সংখ্যা, এন হচ্ছে পদ সংখ্যা, আর ডি হচ্ছে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ সাধারণ অন্তর যেটা। আবার কি বলছে, গুণোত্তর ধারার এনতম পদ এ আর এন মাইনাস ওয়ান, আমরা যখন গুণোত্তর ধারা করব তখন হচ্ছে এনতম পদ বের করার সময় আমাদের এই সূত্রটা লাগবে। এখানে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আর এন হচ্ছে পদ সংখ্যা মাইনাস ওয়ান। আবার কি বলছে তেরো, আবার এই পরের সূত্রটি কি বলছে, সমান্তর ধারার যোগফল, সমান্তর ধারার যোগফল এস ইকুয়াল টু এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে কি বলছে, এন হচ্ছে যে পদ সংখ্যা ডিভাইডেড টু টু ইন্টু এর, এ হচ্ছে প্রথম পদ, টু ইন্টু প্রথম পদ প্লাস এন হচ্ছে পদ সংখ্যা মাইনাস ওয়ান ইন্টু ডির মান, ডি হচ্ছে আপনার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রে যোগফল নির্ণয়ের সূত্র কি বলছে, এস ইকুয়াল টু এ ইন্টু আর এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান, যেখানে যখন আর আরের মান এক থেকে বড়, যখন আমরা আরের মান এক থেকে বড় হবে, যখন আরের মান
এক থেকে বড় হবে তখন আর, আর এর মান তো আপনার আমরা বুঝি, আর হচ্ছে দ্বিতীয় গুণোত্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো আর এর মানটা যদি আমরা একের থেকে বড় পাই তখন আমরা এই সূত্র ব্যবহার করব, আর যদি আর এর মান একের থেকে ছোট হয় তাহলে আমরা ব্যবহার করব এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর। আবার এক দুই তিন এরকম প্লাস এন তম পদ, এরকম যদি সমান্তর ধারা থাকে এক ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এন তম পদ বের করতে পারে, তখন আমরা বের করব স্বাভাবিক সংখ্যার যদি, স্বাভাবিক সংখ্যার যদি সমান্তর ধারা হয় তাহলে আমরা তখন এন এর মান কীভাবে বের করব, তখন বের করব এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। আবার আবার যদি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ড্যাশ 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 এনতম পদ বের করতে বলে তখন আমরা, তখন আমরা এন এর মান বের করব এন স্কোয়ার। কী জন্য এন স্কোয়ার দিয়ে বের করব, এখানে লক্ষ্য করলে দেখবেন যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যে বিয়োগ ফলটা থাকে সেইটা সবগুলো ক্ষেত্রেই সেম। এখানে দেখেন থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু টু, আবার ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু টু, তার মানে যখন এইরকম যে সবগুলোর বিয়োগ ফল সব দ্বিতীয় পদ এবং প্রথম পদের বিয়োগ করে যে বিয়োগফল আসলো পরবর্তী সংখ্যাও যদি সেই একই বিয়োগফল আসে তাহলে সেই এনতম ম্যাথ সলভ করার সময় এনতম পদের এনতম পদ নির্ণয় করব এন স্কোয়ার সূত্র দ্বারা। আবার যদি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ড্যাশ 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 প্লাস টু এন বের করতে বলে, টু এন এনতম পদের মান বের করতে বলে, তখন আমরা বের করব এন ইন্টু এন প্লাস ওয়ান। আরেকটা জিনিস দেখেন, এন ফ্যাক্টোরিয়াল সমান সমান আমরা লিখব এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো যেখানে আমরা এন ফ্যাক্টোরিয়াল দেখব সেখানে এন ফ্যাক্টোরিয়ালের মান লিখব আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আবার ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু জিরো, অর্থাৎ কোনো কিছু মাইনাস মান যদি, মাইনাস মানকে যদি ফ্যাক্টোরিয়াল করা যায় তার মানে সেটা জিরোই আসবে। এই জন্য এখানে এখানে দেয়া আছে ওয়ান বাই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু জিরো। আবার জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান, যদি আপনি ফ্যাক্টোরিয়াল জিরোকে ফ্যাক্টোরিয়াল করেন তাহলে সেটার মান ওয়ান আসবে। তো এই ছিল বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা, যে সূত্রগুলো আপনারা যদি, সূত্রগুলো যদি আপনারা ভালোভাবে না বোঝেন বা মুখস্থ রাখতে না পারেন তাহলে আপনারা এই অধ্যায়ের ম্যাথগুলো ঠিকঠাকভাবে করতে পারবেন না। আর একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের সারা বাংলাদেশের সেকেন্ড সেমিস্টারের, আপনাদের যারা সেকেন্ড সেমিস্টার আছে তো প্রতি সারা বাংলাদেশের যতগুলো পলিটেকনিক আছে তো সবগুলো পলিটেকনিকের ক্যাপ্টেনদের নিয়ে একটা গ্রুপ খুলেছি আমি। তো এই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা যদি মানে ভিডিওটি যারা দেখতেছেন তো আপনারা সবাই আপনাদের ক্যাপ্টেনকে জানাবেন যে ওই গ্রুপে যেন অ্যাড হয়। তো আমরা আমাদের রেকর্ডের যে ভিডিওগুলো আছে সবগুলো আমরা ওই গ্রুপে একদম ফ্রিতে দিয়ে দিই, যেন ওখানে একদম সিরিয়ালভাবে সব কিছু দিয়ে আসে, আপনারা অনায়াসে সিরিয়ালভাবে সব কিছু পেয়ে যাবেন। তো আমি যেহেতু সূত্রগুলো দেখাইলাম তো সূত্রগুলো থেকে যে ম্যাথ, এই সূত্রগুলো থেকে অতি সংক্ষিপ্ততে আপনাদের ম্যাথ আসবে। তো তাহলে তো আমি এই জন্যই বারবার বলছিলাম যে আপনারা সূত্রগুলো মুখস্থ না করলে, সূত্রগুলো ভালোভাবে না আয়ত্ত করতে পারলে এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর করতে পারবেন না। তো দেখেন যে এই অধ্যায় থেকে কী টাইপের অতি সংক্ষিপ্ত ম্যাথ আসবে বা কীরকম আসবে। আর আমি যেগুলো করাবো, একটা কথা মনে রাখবেন, আমি যেগুলো করাবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। তো দেখেন এখানে কি বলছে, ই ধারাটি লিখো, আপনার অতিকাঙ্ক্ষিত প্রশ্ন আসবে যে ই ধারাটি লিখো, তখন আপনি ই ধারাটি কিভাবে লিখবেন, ই ধারাটি লিখবেন যে ই এর, আমি শুরুতে বলছিলাম যে ই এর, ই এর যে সূত্রটা আছে ওইটাই হচ্ছে ই ধারা, তার মানে ওইটা মুখস্থ লিখতে হবে। তাহলে ই ধারাটা কি, ই ধারাটি হচ্ছে ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল ড্যাশ 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 প্লাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল, মানে এনতম পদ ড্যাশ 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 অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তো যদি এরকম কোশ্চেন আসে তার মানে ই ধারাটি যদি লিখতে বলে তাহলে ই এর যে সূত্রটা আছে একদম হুবহু সেই সূত্রটা উঠিয়ে দেবেন। আবার আপনার এরকম কোশ্চেন আসতে পারে ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মান কত, এখন আপনার প্রশ্নটা দেখে হয়তো বা মাথায় আকাশ ভেঙে পড়তে পারে, কনফিউশনের কোনো কারণ নেই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান
এখানে বলা আছে, তার মানে আমরা এর আগে যে সূত্রগুলো পড়লাম, ই এর সূত্র কি পড়লাম, ই এর সূত্র কিন্তু একটু আগে উপরে লিখলাম, ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এইরকম ড্যাশ 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 এনতম পদ ড্যাশ ড্যাশ অসংজ্ঞায়িত। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের কিন্তু একটা সূত্র পড়ছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সূত্র কি পড়ছিলাম দেখেন, এই যেখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 এনতম পদ প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। অর্থাৎ যখন মাইনাস মান থাকে, সরি, যখন বিজোড় মান থাকে তখন তার আগে মাইনাস, আর জোড় মান থাকলে প্লাস। তো আমরা যদি এখানে এখন লিখি ই এর মানটা, যদি আমরা লিখি সলিউশন, ই এর মান কি দেয়া আছে, ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস, আচ্ছা আমরা আগে এখানে লিখি ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস, তারপরে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল ড্যাশ 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 এনতম প্লাস ওয়ান বাই এন ড্যাশ 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 অসংজ্ঞায়িত। আবার কি, আবার হচ্ছে এইটার সাথে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মানটা আমাদের যোগ করে দিতে হবে, আমার এই পাশে জায়গা নেই এই জন্য আমি এখানে যোগ করে দিই, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মান কি আছে, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ বিজোড় যে মানটা আছে তার আগে মাইনাস হবে, জোড় মানের আগে প্লাস হবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াবে, এখানে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে কিন্তু আমরা একটা জিনিস স্কিপ করে গেছিলাম, এখানে কিন্তু ই এর সূত্র যখন ছিল ওয়ান প্লাস ছিল, তো এই জন্যই এখানে প্লাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান, তার মানে টু প্লাস টু, তারপরে ওয়ান বাই প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস টু ইন্টু ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, তারপরে থাকলো কি ওয়ান বাই প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল, আর এখানেও আছে প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল, তার মানে প্লাস টু ইন্টু ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে প্রতিটার সাথে দুই আছে, তাহলে দুই কমন যাবে, আমরা যদি দুই কমন নেই তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল। তো টু ইন টু ইন্টু ওয়ান প্লাস ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মানটা যদি আমরা নির্ণয় করি তখন আমরা এর মানটা পাবো টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল। আবার যদি আপনাদের বলে ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে যদি প্লাসের জায়গায় ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে বলতো, তাহলে আপনারা শুধুমাত্র এই যে এখানে যে আমি প্লাস চিহ্নটা দিছিলাম এখানে আপনারা মাইনাস চিহ্ন দিবেন, এবং মাইনাস চিহ্ন দিয়ে এখানে যে মাইনাস মাইনাস প্লাস হবে, আবার এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এরকম করে যে মানটা আসবে ওটাই ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মান। তো একটা দিয়ে আপনারা দুইটা ম্যাথ বুঝতে পারলেন। এখন পরেরটা দেখি, পরেরটা কি বলছে, এ টু দি পাওয়ার এক্স ধারাটি লিখো। আমি কিন্তু এর আগে শুরুতে আরেকটা মানে শুরুতে একটা বুঝলাম ই ধারাটি লিখো, ই ধারাটি বলতে যে ই এর যে সূত্র ছিল আপনারা হুবহু ওইটা উঠাই দেবেন। আবার তাহলে এখানে বলছে এ টু দি পাওয়ার এক্স ধারাটি লিখো, তার মানে আপনারা এ টু দি পাওয়ার এক্স এর যে ধারাটি আছে ওইটা হুবহু উঠাইয়া দিবেন। এ টু দি পাওয়ার এক্স এর ধারাটি কি ছিল, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান ফ্যাক্টোরিয়াল ই বেস লগ এ প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ই বেস লগ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই, এখানে এক্স কিউব হবে এখানে, কারণ এক দুই তিন এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে, আর এখানে যে ফ্যাক্টরি এখানে মানে ঘাত যেটা হবে ফ্যাক্টোরিয়ালও সেটাই হবে, থ্রি ফ্যাক্টোরিয়াল লগ ই লগ বেজ এ কিউব, এখানে কিউব আছে তার মানে এখানেও কিউব কিউব এইভাবে প্লাস এইভাবে পর্যায়ক্রমে ইনফিনিটি এনতম পদ ড্যাশ 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 ইনফিনিটি।
তো এটাই ছিল আমাদের ধারার সূত্র এবং সূত্র থেকে কিভাবে ম্যাথ আসতে পারে সেটার বেসিক আলোচনা। তো আমরা নেক্সট পার্টে ইনশাল্লাহ এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।